আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে আসসালামু আলাইকুম আর সবাইকে রামাদান মুবারক। সো রামাদানে আমি আর কোনো ব্লগ দিই নাই, বিকজ আমি অনেক ব্যস্ত ছিলাম, আমার এক্সাম চলতেছিলো, আমার মানে কাজ চলতেছিলো, আমার হচ্ছে ইউনিভার্সিটি জয়েন করতে হইতেছিলো, যার জন্য আমি এডিট করে আপলোড দিতে পারি নাই রামাদান ব্লগ। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি হচ্ছে তোমার শপিংয়ে। ইয়া, মানে এত কাজ ছিল যে কাজ করতে করতে মানে তোমার এক্সাম দিতে দিতে আমি টাইমই পাইনি যাওয়ার, এখন ফাইনালি আজকে পেয়েছি যাওয়ার জন্য টাইম। তো যাই, আজকে যে কী কেনাকাটা করি তোমাদেরকে দেখাবো। আমাদের কিন্তু অলমোস্ট সব মানে আমার সব ড্রেসেস অনলাইন থেকে কেনা, আমার আম্মু বোন ওদেরও আমি অনলাইন থেকে কিনে দিছি, জাস্ট আমার শ্যু বাকি, আমার ব্যাগ বাকি। আই নো মানে ওইগুলো আমার পেজ থেকে অলওয়েজ নেই, কারণ আমাদের মানে চায়না থেকে আমরা যেগুলো আনি এগুলোই সবার কাছে থাকে মানে দোকানে, বাট এবার আমি একটু ব্যস্ত ছিলাম, আনাইতে পারিনি, তো ভাবলাম যে যাই যে নিয়ে আসি। আমি আর লিতে এখন চলে আসছি আমাদের আমাদের শপিং অ্যাকচুয়ালি এত বেশি না, বিকজ আমরা অনলাইন থেকে সব কিছু নিয়ে নিই, জাস্ট জুতা যেটা বললাম, ব্যাগ একটু কিনে জিনিস না কোথায় আরো কান্ট্রি বয় দিয়ে কে কিনে আর কান্ট্রি বয় সামনে খেতে লাগে কান্ট্রি কি এখানে দেখি সেগুলো হয়তো আমি 2 বছর আগে আমার চায়না শিপমেন্টের এখানে দেখে আসছি, তো এর জন্য খুবই রিগ্রেট হইতেছে যে আমরা কেন আমাদের ব্যাগ আমাদের অর্ডার দিইনি পেজে। হ্যাঁ, খুবই রিগ্রেট হইতেছে, বাট আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, সাম পারিনি। চলো আমি ভিতরে যাই, দেখি কথা বলি, কারণ হচ্ছে এত মানে রোদ, অনেক বেশি আমার গরম লাগতেছে অ্যাকচুয়ালি। প্রাইস এখানে আরো বেশি হবে গাধা, আমি যা কিনবো তার থেকে বেশি প্রাইস এখানে। হোপস যে আমি আমার শুজ পেয়ে যাই, আই ডোন্ট নিড এনিথিং এলস। আসো আসো, আমরা আগে আমরা আগে আরঙ্গে যাই, আমি দেখলাম ইউএসএ তে যাই একটু। একটু সফট কালার মধ্যে দেখে এগুলো অনেক বেশি ইয়ার হচ্ছে, বেবিদের জন্য শপিং করা দুনিয়ার সবচেয়ে হার্ড একটা কাজ, টু বি অনেস্ট। এগুলো সেট আই গেস সেট ইন ফ্রম প্যান্ট কেনা প্যারা আর বেশি কিছু আর কি কালেকশন নাই। টপ টেনের কালেকশন অ্যাকচুয়ালি ভালো ছিল, বাট আমি কি আমি একটু আরঙ্গে দেখতে চাইতেছি যে আরঙ্গটা কেমন হয়, দেন এটার উপর ডিপেন্ড করে আমি যে নিয়ে করো তোমার ব্লগ। আমি আগের বারে হারাই গেছিলাম, আমরা 3 জন মনে আছে, লিটারালি এখনো হারাই যাবো আমি জানি। একটা জিনিস কি এখন বসুন্ধরা থেকে এটা ভালো হয়েছে কেন, তো এখানে ভ্যারাইটিজ অনেক দেখে হচ্ছে তুমি অনেক ইজিলি নিয়ে নিতে পারতেছো। ইউ অল নো মেবি যে আরঙ্গে হচ্ছে ব্লগ করা যায় না, যার জন্য আমি আর ব্লগ তেমন করি না, আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি। আমি আমার বাবার জন্য পাঞ্জাবি দেখছিলাম, বাট আমার তেমন কিছু ভালো লাগে নাই, তো যার জন্য আমার একটা ছোটো বোনের জন্য আমি একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম, আর তোমাদের জন্য হালকা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এরপর আমরা চলে আসছি এটা হচ্ছে ইনফিনিটিতে, ইনফিনিটিতেও কালেকশন অনেক ভালো ছিল ছেলেদের, তো আমি আমার আব্বুর জন্য আর তোকির জন্য কিছু নিতে আসছিলাম, আর ফাইনালি আমরা তোকির জন্য কিছু পেয়েও যাই। কি কি কিনছো অলরেডি? দুজনের একটা শেষ, এখন তো কি পাঞ্জাবি বাকি এখনো? এই যে
নাও আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট ইউএসও, যেটা হচ্ছে তাদের একটা অফার চলতেছিল যে 5000 পারচেজ করলে তোমরা একটা মিস্ট্রি বক্স ওপেন করতে পারবা, অ্যান্ড আমরা 3700 টাকা অলরেডি কেনাকাটা করে ফেলছিলাম, তো আমি আর কিছু নিতাম না, বাট ওনারা অনেক পুশ করে আমাদের মিস্ট্রি বক্সের জন্য বলছে, তো ওনার ভালো যে ঠিক আছে খুলেই দেখি। আর আমাকে স্টাফটা বলছিল যে পেলে ভালো কিছুই পাবেন, মানে অ্যাটলিস্ট ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, কারণ আমি কিন্তু অ্যাকচুয়ালি 5000 খরচ করতে চাই নাই মিস্ট্রি বক্সের জন্য, বাট আমাকে বলা হয়েছে দেখে আমি খরচ করছি। আর আমিও ভাবলাম যে ঠিক আছে থাকলে হয়তো বা কী থাকবে ভাই, হয়তো বা বো বা ক্লিপ কিছু তো একটা থাকবে, আমার তো এত এক্সপেন্সিভ দরকার নাই, বাট খুবই একটা ইউজলেস জিনিস আমি হচ্ছে পাইছি, যেটা থেকে আমার খুবই ডিসঅ্যাপয়েন্টেড লাগছে মিস্ট্রি বক্সের ভেতরে। অ্যাটলিস্ট মানে আমার মনে হলো আমার টাকাটা পুরো জলে গেছে। সি এটা হচ্ছে বলে না ওই যে বেলুন যেটা দিয়ে হচ্ছে রুটি বানায়, এটা আমি ওইখানে ওনাদের মুখের উপর বলছি হোয়াট ইজ দিস, বাট ওনারা আবার বলতেছে যে হ্যাঁ আপনি তো তা ভালো জিনিসই পাইছেন, অনেকে তো বো বেলুন এগুলো পাইতেছে, মানে আপনারা নিজেরাই আমাদেরকে পুশ করে কেনাবেন আর এইগুলো হচ্ছে থাকবে মিস্ট্রি বক্সে, তখন আমার মনে হলো যে বো ক্লিপ থাকলেও বেটার, বাট এটা খুবই ইউজলেস, এটা আমি কী করবো। তারপরে আমি আর কিছু কথা বাড়াই না, আমি চলে আসছি, বাট আমি তোমাদেরকে একটা কথা বলি, জাস্ট এই মিস্ট্রি বক্সের জন্য টাকা খরচ করতে যেও না, যদি 5000 স্পেন্ড হয়ে যায় তখন অটোমেটিকলি তোমরা হচ্ছে পেয়ে যাবা মিস্ট্রি বক্সটা। আমি লিতিকে এসে বাসে এটাই বলতেছে যে দে ডিচ আস বিকজ তারা আমাদেরকে জোর জবরদস্তি করে কেনাইছে। অ্যাকচুয়ালি আই এম নট প্রমোটিং এনি শপ, বাট এই টিনস ক্লাবটা দেখে রাখো, এখানে একটু এসে কেনাকাটা করো, যাদের আমাদের প্রাইস লিস্ট নিয়ে অনেক প্রবলেম তারা এরপর আমরা অনলাইনে বিজনেস করি, দে নো দ্যাট কি অনলাইনে খুবই রিজনেবল অফলাইন থেকে, বিকজ তারা হচ্ছে এই যে এখানে ড্রোনের রেন্টের একটা কস্ট পে করে এগুলো সেগুলো, তো যাদের জন্য ওদের এত পরিমাণে এক্সপেন্সিভ থাকে, যেই তুলনায় আমরা তোমাদের খুবই লো প্রাইস দিই, মাত্র আমি হয়তো বা একটু ক্লিপ নিছি, ওদের যেখানে 4500 আর 4800 সেগুলো আমরা সেল করি 2500 দিয়ে। আই ওয়াজ শকড দেখে, আমি কিন্তু এবার কোনো কিছু অর্ডার করতে পারিনি বিকজ আমার অনেক রাশ চলতেছিল, একটু প্রবলেম চলতেছিল, ইভেন আমাদের শিপমেন্ট এখনও আসে নাই, তো যার জন্য আমার এত টাকাতে আপাতত কিনতে হইতেছে। বাট টু বি অনেস্ট আমাদের প্রাইস সো রিজনেবল দেন দেম, তোমরা এসে আমাদের এখানে চিল্লাচিল্লি করো, এখন অ্যাড্রেসটা দিয়ে দিবো, এখানে এসে দেখে যাবা, তারপর আমাদের জাজ করবা। প্লিজ কারোর জায়গায় মানে কোনো শোরুমে বা কোনো শপে হচ্ছে তোমার ভিডিওস করা নিষেধ, তাহলে আমার দিকে শেষ শুরু থাকে। আমি আর লিতি হচ্ছে এত ঘোরাঘুরি করে কোনো পাঞ্জাবি ভালো পাইনি তোকির জন্য, তাই আবার আমরা টপ টেনে আসি, টপ টেনে এসে তোকির জন্য ওই পাঞ্জাবি যেটা দেখছি নিয়ে যাই। যারা ভেতর থেকে এখন বাইরে বেরোচ্ছে তারা জানে যে রোদের তেজটা কি, মনে হচ্ছে পৃথিবীর সাথে সূর্য দাঁড়ায় আছে। অ্যাকচুয়ালি অনেক গরম, আমার তো হাত ব্যথা করতেছে একটা হাত, ঠিক না? আমি মাত্র বাসায় আসলাম। লিতি শুনো, তোমার এটা পড়লে কিন্তু চুলটা বেনি করতে হবে, সুন্দর লাগবে। আমি মাত্র বাসায় আসছি, আমার রুমের অবস্থা আল্লাহর অস্তে, তোমরা দেখবাই তখন কি হয়ে গেছে, আমার চেহারার অবস্থা দেখো, এত গরম, আমার রুম দেখে আমার কান্না আসতেছে বিকজ মাত্র এসি মানে লাগাইছে এর জন্য। জাস্ট লুক এট মাই রুম, পুরো মেস, হোয়াট দ্য হ্যাক, এগুলো সি কি যে করবে, এসির জন্য এত জ্বালা, আমার রুম আমি ছুঁইতেও পারতেছে না, আমার এত খারাপ লাগতেছে। আজকে হচ্ছে সেকেন্ড ডে, আমরা হচ্ছে আজকে শপিং এ যাব বিকজ আমার এখনো কিছু স্টাফ কেনা হয়নি,
তার ভিতরে হচ্ছে রিয়ারিং ইয়ারিং আছে, বাট আমি বেসিক্যালি চাচ্ছি আর একটু সুন্দর, যার জন্য ভাবলাম যে ঠিক আছে নিয়ে আসি। এসে আবার হচ্ছে আমার ইয়া করতে হবে, কি জানি বলে, রুম গুছাতে হবে, কারণ কালকে তো তোমার রুমের অবস্থা দেখছো, তো ওইখানে সব ইটের গোড়া টোড়া পড়ে আছে, তো ওই ইটের গোড়া টোড়া সব ক্লিন করতে হবে। এসে এই ডেস্কে এখানে শেলফের কে হি কর সকতি হ্যায় জিন্দগি কা ভি, পুরো আকাশ দেখলাম। চলে আসছে বসুন ধরে, আজকে মানে দাম হতে পারে বিকেল, বিকেল আজকে মানুষ অনেক তো বেঁচে গেছে, আমাদের বেশি কিছু খেলাম না। তুমি পুরোটা একটু পরে দেখে রেখো, মানে পুরোটা পরো তুমি নিজের থেকে, না হলে এটা নিয়ে যেতে পারবো যারা হচ্ছে ইন্টারভিউ নিয়ে কথা বলতেছে তারা এখন দেখো ভাই আমার ক্যামেরা তো, আমি র ভিডিও এর জন্য আপলোড করতেছি, ওনার হচ্ছে লাইটের অপোজিট সাইড একটা কোনায় ভিডিও করতেছে, এক তো নিজের ক্যামেরাতে ওনার লাইট নাই আর কতটা মানুষকে দেখতে ভালো লাগবে। অ্যান্ড যাই হোক, সবচেয়ে বড় কথা কি আমার স্কিন টোন নিয়ে কোনো ইস্যু নেই, তোমাদের এত প্যারা, বাট এই মিথ্যা অপবাদ দিয়ে হ্যারাস করাটা খুবই বিরক্ত একটা। তুই আমার থেকে নিয়ে নিয়ে চললস, সকাল বলে আমার থেকে নিসোস, মানে আমার পোল্ট্রি খাস, প্রমাণ পাইছি যে আমার কাছে চাইছে না, না রে ভাই না এত না। হ্যাঁ গুটা পাবে কোথায় ভাই, পিম্পল কই পাবে, আল্লাহ যা তার মধ্যে আমরা দেখতেও যদি একবার এটা ভিউ ধরে যায় একদম মিম স্ক্রোল বানাইতে মানে ইলিয়ানে মানুষ লাইনে দাঁড়ায় আছে, কেমন তো একটা কথাবার্তা এসেছি আর আমরা এদেরকে পাত্তাই দিই না, পাত্তা দিলে বলতে কি আমি লাস্ট টাইম যখন কিনতে গেছিলাম মোটা মোটা ফ্যাব্রিক তো, আর আমরা মোটা ফ্যাব্রিকে পরি না, আমরা এইসব পছন্দ না, আপু ফিক্কা দিয়ে খালাই দিবে এরকম একটা অবস্থা, কারণ আমি নিয়ে যাবো একটা নিয়ে গেছিলাম মোটা ফ্যাব্রিকের মধ্যে, ওটাই ফিক্কা দিয়ে খালাই দিবে, এটা পরবো না, পরে আমরা হচ্ছে চেঞ্জ করে আনছো এটা শপিং আপুর জন্য।
এখন আমরা চলে যাচ্ছি, ভালোই আজকে প্রথমবার এত তাড়াতাড়ি যাচ্ছি, মাত্র 2টা বাজতেছে, শেষ বাসে যাবো অ্যাটলিস্ট 3:30-এর ভিতরে।